হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই ল্যাঙ্গা স্টাইল শাড়ি ড্রাপিং ভিডিও। এখানে আমি দুটো শাড়ি ইউজ করেছি, আর সামনেই আসছে আমাদের দোল উৎসব, মানে বসন্তের উৎসব। তোমরা এরকম স্টাইলে কিন্তু শাড়ি পরলে ভীষণ সুন্দর দেখতে লাগবে তোমাদের এই দোল উৎসবে। তো চলো দেখো, এখানে আমি দুটো শাড়ি নিয়ে নিয়েছি, দুটোই সফট একটা মেটেরিয়ালের শাড়ি। তোমরা চাইলে যে কোনো মেটেরিয়ালের শাড়ির সাথেই কিন্তু এরকম স্টাইল ক্রিয়েট করতে পারো। তো দেখতেই পাচ্ছ এখানে আমি দুটো শাড়ি নিয়েছি, যেটা গ্রিন কালারের শাড়ি নিয়েছি, সেটাকে আমি এখন ড্রাপিং করব লেহেঙ্গা স্টাইলে। মানে নিচে লেহেঙ্গার যে স্টাইলটা হবে সেটাই গ্রিন শাড়ি দিয়ে আমি ড্রাপিং করবো। তো দেখতেই পাচ্ছ যে অলরেডি আমি পেটিকোটের ব্লাউজ পরে নিয়েছি, আর শাড়ির একেবারে লাস্ট পোর্শনটা আমি আমার পেটিকোটের মধ্যে ট্যাকিং করে নিয়েছি। এবার শাড়িটাকে একটু একটু করে প্লিটস বানাবো, এরকমভাবে স্প্রেড করব আর পেটিকোটের মধ্যে ট্যাকিং করতে থাকবো। তো দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে করছি। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেটিকোটটাকে ঘুরিয়ে নেব, আর একই প্রসেসে শাড়িতে একটু একটু করে প্লিটস বানাবো, সেই প্লিটসগুলোকে একটু করে স্প্রেড করে নেব আর পেটিকোটের মধ্যে ট্যাকিং করতে থাকবো। এইভাবে পুরো পেটিকোটেরটাকে ঘুরিয়েই পুরো পেটিকোটের সারাউন্ডিং এইরকম জিনিসটাই করতে থাকবো একইভাবে। তো এখানে প্লিটসগুলো যদি ছোটো বড়ো হয়ে যায় বা ভিতর দিকে চলেও যায় তাতে কোনো সমস্যা নেই, তার কারণ আমরা যে সবসময়তেই যে লেহেঙ্গা পরি সেগুলো বেশি কুচি থাকে বা একটুখানি প্লিটসগুলো এরকমই থাকে। প্রত্যেকটা প্লিটসে যে পারফেক্ট হতে হবে সেরকম কোনো মানে নেই। এরকমভাবে পুরো শাড়িটাকেই কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে পেটিকোটের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে করে নিলাম। তো আমার পুরো শাড়িটাকে আমি এইভাবে পরে নিয়েছি, দেখো একদম লাগছে একটা লেহেঙ্গার মতো করে। খুব ইজিলি কিন্তু খুব কম সময়ে এরকম স্টাইল ক্রিয়েট করা যায়। যারা বিগিনার্স আছো তারাও কিন্তু খুব সহজেই তোমরা পরতে পারবে, এখানে কিন্তু সেরকম কোনো সমস্যা হয় না। তো আমি একটা শাড়িকে এরকমভাবে পরে নিয়েছি যেরকমভাবে লেহেঙ্গা পরে। তো এবার চলে আসছি আমি সেকেন্ড আর একটা শাড়িতে। আমি এখানে একটা অরেঞ্জ কালারের সফট জামদানির মতো শাড়ি নিয়েছি। তো এই শাড়িটার যে সেকেন্ড যে শাড়িটা নিয়েছি তার আঁচলের পোর্শনে চলে এসেছি, আর আঁচলের পোর্শনের প্লিটসগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। তো আঁচলের প্লিটসগুলো আমার মোটামুটি বানানো হয়ে গেছে, এই পোর্শনে একটা সেফটি পিনের সাহায্যে আমি সিকিউর করে নিলাম। তো এরপরে চলে এসেছি যতটুকু লেন্থ আমার আঁচলের জন্য দরকার ততটুকু লেন্থের শাড়িটাকে আমি সুন্দর করে অ্যারেঞ্জ করে নেব। প্রত্যেকটা প্লিটসকে কিন্তু আমি নিয়ে নিচ্ছি, প্রত্যেকটা প্লিটসকে এরকমভাবে ইকুয়াল করে নেব, তারপরে সেফটি পিনের সাহায্যে সিকিউর করে নেব। যতটুকু লেন্থ দরকার ততটুকু লেন্থে কিন্তু প্রত্যেকটা প্লিটসকে এরকমভাবে আমি অ্যারেঞ্জ করে নেব। তো এরকম শাড়ি ড্রাপিং করলে ভীষণই সুন্দর দেখতে লাগে, দোল উৎসবের জন্য তো ভীষণই অ্যাট্রাকটিভ লাগে। যারা টিনেজার্স আছো তারা কিন্তু খুব সহজেই এরকম পরতে পারবে। তো দেখো আমার লেন্থ হয়ে গেছে, এবার এই পোর্শনে আমি ব্লাউজের সঙ্গে একটা সেফটি পিনের সাহায্যে সিকিউর করে নেব। এবার চলে আসছে আমি বাকি পোর্শনে, আমি এই পোর্শনে একটু মেজার করে নেব যে কতটা লেন্থ আমি রাখবো। তো ঠিক এতটুকু লেন্থ আমি রেখে ঠিক ওই পোর্শনে একটা সেফটি পিন দিয়ে আমি মেজার করে নেব। এই পোর্শনে একটা সেফটি পিন এটে নিলাম, তার কারণ হচ্ছে যাতে আমার এর মাপটাকে মেজার করতে সুবিধা হয়। এবার শাড়ির একেবারে লাস্ট পোর্শনে চলে এসেছি, লার্জ পোর্শনটাকে কিন্তু একইভাবে আমি প্লিটস বানিয়ে নিচ্ছি। যতটুকু সেফটি পিন লাগিয়েছিলাম ততটুকু প্লিটস আমি বানিয়ে নেব। তো চলে এসেছি, হয়ে গেছে আমার ততটুকু প্লিটস বানানো। এবার এই সমস্ত প্লিটসকে নিয়ে আমি আমার ব্যাক পোর্শনে ঠিক এই পোর্শনে আমি ট্যাকিং করে নেব। ট্যাকিং করে নিয়েছি, এবার শাড়ির একেবারে শেষের অংশটা নিয়ে আমি ঠিক আমার এই সাইড পোর্শনে ট্যাকিং করে নেব। তো হয়ে গেল আমার লেহেঙ্গা স্টাইল শাড়ি ড্রাপিং। দেখতেই পেলে কত ইজিলি কিন্তু আমি দুটো শাড়িকে এরকম লেহেঙ্গা স্টাইলে ড্রাপিং করলাম। যারা বিগিনার্স আছো তারা কিন্তু খুব সহজে এরকম করে ড্রাপিং করতে পারবে, এরকম করে ড্রাপিং করলে ভীষণই সুন্দর দেখতে লাগবে। তো তার সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা এতটুকুই। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তোমরা কীরকম স্টাইল দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে জানিও। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকেই এতটুকুই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।